রাতে 12 ঘণ্টিয়া পাটনাগড় বন্ধ। পাটনাগড়কু নয়া রেল লাইন এবং বাইপাস দাবিরে বন্ধ পালন করা যাচ্ছে। বলাঙ্গীর নয়াপড়া ভায়া পাটনাগড় দিয়ে নয়া রেল লাইন নিয়ে দাবি করা যাচ্ছে। সম্বলপুর ডিআরএম পক্ষের লিখিত প্রতিশ্রুতি দেওয়া দাবি করা যাচ্ছে। সিটিজেন ফোরম পক্ষর 12 ঘণ্টিয়া বন্ধ পালন আরম্ভ হয়েছে। দোকান বজার সহিত গাড়ি চলাচল বন্ধ যোগ লোকে মধ্য অনেক সমস্যার পড়ছেন। দুই দফা দাবি 12 ঘণ্টিয়া পাটনাগড় বন্ধ পালন করা যাচ্ছে। পাটনাগড়ে নয়া রেল লাইন এবং বাইপাস দাবিরে বন্ধ করুছি সিটিজেন ফোরম, যা প্রভাবে আমি দেখুছে বর্তমান সকালু সকালু বিভিন্ন জায়গায় পিকেটিং করা যাওয়া সহিত গাড়ি মোটর চলাচল বন্ধ করা যাই, যা ফলরে অনেক যাত্রী মধ্য অসুবিধার সামনা করছেন। তা সহ সে অঞ্চলের গাড়ি চলাচল বাধাপ্রাপ্ত হবার যোগাযোগ মধ্য বিচ্ছিন্ন হয়ে যাই। আমি যে নোটিস দেইছিলু কি আমার বলাঙ্গীর নয়াপড়ার রেলওয়ে লাইন যেটা আছে তো তার বর্তমান স্ট্যাটস কানা বলিকি আমি ই করছিলু। আর দুই নম্বরে আমি দেখলু যে পরে হইকি বরগড়র নয়াপড়া যেটা সেটা অ্যাপ্রুভ হয়ে গেল এস্টিমেটটা, এটা কাজে নেই হবার তো সেমানে সেমানে আসলে আমার সঙ্গে আলোচনা হলো, সেমানে বি কইলে যে কেবল আমি এস্টিমেটটা পঠাইছু অ্যাপ্রুভাল নেই হবার। আমার মেমোরেন্ডম উপরে আমি যেতে আগর মেমোরেন্ডম দেখলু 2/9/2023 তার উপরে আমি বন্ধ পালন লাগি যেতে চিঠি যেতে মানে আইসলি কি বন্ধ কে তুমি কালকে হোল্ড আপ করো আর আমি পঠাই দিয়েছি বলে কহিলি, তেমনি সে আমাকে রিকোয়েস্ট করে কি বন্ধ কে তুমি হোল্ড আপ করো। নিষ্কর্ষ বাহারা কি নাই আমি বন্ধ কে পালন নাই বন্ধ কে আমি জারি রকমু, ডিআরএম কে রিকোয়েস্ট করছি সে আসিকি আমার যেতকি জলদি নিয়ে যাবে আমি সেতকি জলদি কল্ড আপ করবো এবং সে মানে 100 ডেজ রে আমাকে এসুরেন্স দেবে কি 100 ডেজ ভিতরে আমি স্যাংশন করাবো। বন্ধ পালন সম্পর্কে অধিক অপডেট দেওয়া চন্দ্রভানু মোলনা আমার প্রতিনিধি আমার সহ রয়েছেন। চন্দ্রভানু, কেতবেলু বন্ধ পালন আরম্ভ হলানি এবং বর্তমান সুদ্ধা কোন সব বন্ধর প্রভাব দেখুছেন? বিভুরঞ্জন, পাটনাগর সিটিজেন ফোরম 12 ঘণ্টা বন্ধ ডাক দিয়েছে সকাল 6 সন্ধ্যা 6 যায়। এতে অখচক বন্ধ, স্কুল কলেজ অফিস বন্ধ, দোকান বজার বন্ধ, গাড়ি চলাচল বন্ধ। দুইটি দাবি সেমানে রখিছেন। প্রথম দাবিটি হচ্ছে বলাঙ্গীর পাটনাগড় দিয়ে নয়াপড়া কু নয়া রেল লাইন দাবি করছেন। ইয়ে দাবি আজির নুহে, দীর্ঘ গোটিয়ে দশন্ধি হল এমানে দাবি করছেন। দাবি যদিও এস্টিমেট যাইছে এবং এস্টিমেট এপ্রুভাল স্টেজ রে রয়েছে। এটি মু আউ গোটে কথা কই রকে, বরগড়র যে নয়াপড়া রেল লাইন সে পরে লোকে দাবি করেছিলে এবং সে দাবিটিকে সরকার গ্রহণ করে নিয়েছেন এবং তাকে মঞ্জুর করছেন। তেমন যেতবে গোটিয়ে প্রজেক্ট মঞ্জুরি পাইছে এবং আর প্রজেক্টে লোকে দীর্ঘদিন দাবি করছেন, ইয়ে হি গোটিয়ে বড় জিনিস যে সে আন্দোলন কু ইন্ধন যোগাইলা। এবং গতকালি রেলবাই কর্তৃপক্ষ আসি যদিও আলোচনা করছেন, আলোচনা বিফল হয়েছে এবং আন্দোলনকারী গোটিয়ে জিদ্ অনেক যে সে আন্দোলন স্থলকু আসবে রেলবাই কর্তৃপক্ষ তাঙ্ক মেমোরেন্ডম নেবে এবং তারপরে সে রেল চলাচল কু বন্ধ রাখবে। বর্তমান বন্ধর কথা কৌছেন যে হরিশঙ্কর রোড রে বন্ধ করা যাব, প্যাসেঞ্জর ট্রেন কু প্রতীকাত্মক বন্ধ করা যাব এবং গুডস ট্রেন কু অনির্দিষ্ট কাল পর্যন্ত বন্ধ করবে। যদিও বর্তমান সেটি বন্ধর আরম্ভ হয়ে নাই, আউ কিছু সময় পরে বন্ধ হব, কিন্তু ইয়া দ্বারা পাটনাগড় সব ডিভিজন সিধা সড়ক ভাবে প্রভাবিত হয়েছে, চলাচল ঠপ হয়েছে, অর্থনৈতিক গোটে প্রকার প্রভাবিত হচ্ছে বলে অর্থাৎ সকালু সকালু কিছুটা বন্ধর প্রভাব অনুভব হলানি এবং আগামী সময়ে আপনি যেমিতি কৌছেন প্রস্তুতি কু দেখিলে জোরসোরে বন্ধ পালন করা যাই পারে। ধন্যবাদ চন্দ্রভানু, ওই খবর উপরে নজর রাখি থান্তু, পরবর্তী সময়ের অপডেট পাই আমি ফেরিবু। ওড়িশার